সুপ্রিয় ভিউয়ার, আপনারা যারা বাংলায় ভগ্নাংশ লিখতে সমস্যায় ভুগতেছেন অথবা ভগ্নাংশ লেখার ক্ষেত্রে হর ও লবের ক্ষেত্রে বাংলায় লিখতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি দেখার পর আপনাদের এই আর এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো আমাদের কিবোর্ড সেটিং করে নিতে হবে। যাই হোক, আমরা প্রথমে একবার ট্রাই করে দেখি, একটি ভগ্নাংশ, গাণিতিক ভগ্নাংশ নিয়ে আসব। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের প্রথমে ইনসার্ট মেনু সিলেক্ট করে একেবারে ডান দিকে যে ইকুয়েশনে ক্লিক করব। করার পর একটি ভগ্নাংশ নেব। ভগ্নাংশতে আমরা উপরে এবং নিচে একটা সংখ্যা লিখলাম, অটোমেটিক এটা ইংরেজিতে আসবে। এবং আপনারা এখানে ফন্টটা যদি লক্ষ্য করেন, দেখবেন যে কেমব্রিয়া ম্যাথ এই ফন্টটি আছে, এটা অটোমেটিক ডিফল্ট ফন্ট হিসেবে আসে। আমরা অন্য যে কোনো ফন্ট দিলেও দেখেন যে কেমব্রিয়ান ম্যাথ এই ফন্টটার কোনো পরিবর্তন হলো না। আমরা এখানে বাংলা ফন্ট দিলাম MG, তারপরেও কোনো পরিবর্তন হলো না। কিন্তু আমরা যখন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফন্ট সিলেকশন করব, তখন এটি বাংলা করা সম্ভব। এখানে একটু লক্ষ্য করেন, আমি এটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড এর শর্টকাট কি ক্লিক করলাম। লক্ষ্য করেন যে অটোমেটিক এটি বাংলা হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হচ্ছে। এখানে আর একটি ভগ্নাংশ আমরা নেই, ইনসার্ট ইকুয়েশন ভগ্নাংশ, ভগ্নাংশ নিলাম, 3/5 লিখলাম, যোগ। যোগ দেওয়ার পর আমরা আর একটা লিখতে পারি। এটা আমরা সিলেক্ট করার পর কিবোর্ডের শর্টকাট কি যখন আমরা ক্লিক করব সেটা বাংলা হয়ে যাবে। এটা কিভাবে করতে হয় এটি এখন আমি দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে পুরো সম্পূর্ণটাই দেখবেন, ইনশাল্লাহ আপনাদের আর এই সমস্যা থাকবে না। এই জন্য প্রথমে আমার যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো ফাইলে যেতে হবে। ফাইল থেকে অপশন সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ রিবন, কাস্টমাইজ রিবন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে এখানে আপনাদের একটা ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট অপশনটি এখানে যে ফন্ট আছে এবং এখান থেকে আপনাদের বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি সুতনি MGটা সিলেক্ট করে নিতে পারি, সুতনি MG যে বাংলা ফন্ট নিলাম। নেওয়ার পর কার্সরটা যে প্রেস নিউ শর্টকাট কি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কন্ট্রোল প্লাস যে কোনো একটা কি, কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস করবেন। তাহলে আমি কন্ট্রোল প্লাস কিবোর্ডের 1 চাপলাম, এই যে কন্ট্রোল প্লাস কিবোর্ডের 1 আমি চাপলাম। চাপার পর অ্যাসাইন করে দেবো, এই যে অ্যাসাইন করলাম। তার মানে আমার এই ফন্টের অপশন থেকে সুতনি MG ফন্টটি কিবোর্ডের কন্ট্রোল প্লাস 1 শর্টকাট হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। আবার যদি আমি আর একটা কি সিলেক্ট করি, ইংরেজি কি টাইম নিউ রোমান সিলেক্ট করলাম, এখানে প্রেস নিউ শর্টকাট কি এখানে কার্সর থেকে কন্ট্রোল প্লাস 2 সিলেক্ট করলাম এবং অ্যাসাইন করলাম। পরে এটা ক্লোজ করে দেব এই ডায়লগ বক্স, এবং নিচে এই ডায়লগ বক্স ওকে ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এখন ভগ্নাংশ লিখব। একটা ভগ্নাংশ নিলাম, এখানে 1/3, তারপরে প্লাস 4/5, আবার মাইনাস 2/3। আমার লেখা শেষ। এখন আমি
প্লাস ওয়ান চাপলে বাংলা হবে এবং কন্ট্রোল প্লাস টু চাপলে ইংরেজি হয়ে যাবে। লক্ষ্য করতে পারতেছেন বাংলা এবং ইংলিশ হয়ে যাচ্ছে। এভাবে আমরা ভগ্নাংশগুলো লিখতে পারবো। কথায় লিখতে চান অর্থাৎ ফ্লো আপ হওয়ার এরকম লিখতে চান সেটাও সম্ভব। সেটা করার জন্য আমরা একবার চেষ্টা করি, ইকুয়েশনে যাই। এখানে আমরা প্রাথমিক অবস্থায় ওয়ান এবং নিচে টু দেই। দেওয়ার পর আমাদের যে ডিজাইন ভিউতে যাইতে হবে, আপনারা যে অবস্থায় থাকুন না কেন এখানে ক্লিক করার পর এই ডিজাইন ভিউ, ডিজাইন ভিউ থেকে আপনাকে যে এ বি সি নর্মাল টেক্সট এ ক্লিক করতে হবে। ক্লিক কন্ট্রোল ওয়ান দেব এবং এ বি সি নর্মাল অবশ্যই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে লক্ষ্য করেন যে এটা শুধু নিএমজি। এখন আমরা কিবোর্ডের বিজয় কিবোর্ড সিলেক্ট করে নেব এবং কন্ট্রোল এম দিয়ে লেখাটা শুরু করব। আমরা হর লিখি, দেখেন যে হর এক আসলো। সেম এটাও অবশ্যই আমরা যে কাজটি করবো কন্ট্রোল ওয়ান চেপে আমরা ফন্টটা বাংলায় করে নেবো। অবশ্যই নেওয়ার পর আমরা লিখবো যে লব লব টু। হ্যাঁ, আমার এখানে লিখতে ভুল হয়েছে, উপরেরটা হবে লব লব ওয়ান আর নিচেরটা আমরা লিখবো ফর টু। তো অবশ্যই আপনারা বারবার ট্রাই করে দেখবেন, এভাবে লিখতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না, এভাবে লিখতে পারবেন। থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।